বাবার দায়িত্ব নেওয়াটা আমি ভার বলে মনে করি না। বাবা আরে ছোট থেকে আমাকে বড় করেছে, বাবার দায়িত্বটাও তো আমাকে নেওয়া উচিত আমার। পরিবারের হাল ধরতে, বাবার পাশে শক্ত হয়ে দাঁড়াতে পড়াশোনার পাশাপাশি টোটো চালায় দেবশ্রী খাড়া। সেই টোটো চালিয়েই সে পৌঁছে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। সেই খবর আমরাই আপনাদের দেখিয়েছিলাম। এমন লড়াকু মেয়ের যাত্রাপথ যাতে সামান্য হলেও মসৃণ হয় তা নিশ্চিত করতে এগিয়ে এলো কোলাঘাটের ছাত্রদল। মানে আমাদের যে পরিবারটির নাম আমরা ছাত্রদল, আমরা কিছু ছাত্রদের নিয়ে আমাদের সংসার, ফলে ছাত্র আমরা খুঁজে বেড়াই এবং যেখানে এরকম লড়াই বা ট্যালেন্ট আমরা খুঁজে পাই আমরা সেখানে ছুটে বেড়াই এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে আপনারা সংবাদ মাধ্যম থেকে যেভাবে বিভিন্ন খবর তুলে ধরে আনছেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং একটি ভালো খবর অবশ্যই আলোয় এনেছেন এবং আপনাদের প্রচেষ্টাতেই আমরা আজকে দেবশ্রীর বাড়িতে আসতে পেরেছি। আজকে পরীক্ষার শেষ দিন ওর সাথে মিট করলাম। আমরা ছাত্ররা বিভিন্ন জায়গায় কাজ করি, যেখানে যেখানে ছাত্ররা বিভিন্ন সঙ্গে লড়াই করছে। দেবশ্রী একটি লড়াইয়ের একটা মূর্ত প্রতীক, খুব ভালো লড়াই করছে, টোটো চালিয়ে বাবার কাজ বাবার দায়িত্ব সামলে পড়াশোনা করছে, আমাদের খুব ভালো লেগেছে। তাকে আমরা সম্বর্ধনা দিলাম এবং তাকে আমাদের তরফ থেকে উত্তরীয় পুষ্পস্তবক আমরা দিয়ে সম্বর্ধনা দিয়েছি এবং সেই সঙ্গে ওর 11-12 পড়ার জন্য আমাদের ছাত্রদলের আলোচনা অনুসারে আমরা 2 বছরে ওকে 5,000 টাকা দেবো। আজকে কিছু টাকা দিয়েছি, বাকিটা আমরা অ্যাকাউন্টে দিয়ে দেবো। হাতে ঘড়ি, পড়ানো স্কুলের ইউনিফর্ম, মাথায় লম্বা বেনি, পিছনের সিটে বাবা মা আর টোটো চালকের আসনে কিশোরীকে দেখে গত কয়েকদিন ধরে চমকে যাচ্ছেন অনেকেই। পরীক্ষা কেন্দ্রে এভাবেই যাতায়াত করছেন কোলাঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী দেবশ্রী খাড়া। আসলে পড়াশুনো চালালে উপযুক্ত বয়সের আগেই অনেক বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে দেবশ্রীকে। মঙ্গলবার জীবন বিজ্ঞান পরীক্ষার দিন সেই গল্পই শোনালো সে। বাবার অসুস্থতা পরিবারের অর্থাভাব থামতে দেয়নি দেবশ্রী। বাবার দায়িত্ব নেওয়াটা আমি ভার বলে মনে করি না। বাবা ছোট থেকে আমাকে বড় করেছে, বাবার দায়িত্বটাও তো আমাকে নেওয়া উচিত আমার। কেউ এগিয়ে যেতে পারে মেয়ে হয়ে একটা টোটো চালিয়ে? সেটা তো মানে আমরা তো কল্পনা করতেই পারছি না যে একটা মেয়ে, একটা পুরো ফ্যামিলির দায়িত্ব যে কত বড় দায়িত্ব, সেটা এই এত কম বয়সে যে মাথায় তুলে নিয়েছে। সাধুবাদ জানাই এই প্রচেষ্টা। জিজ্ঞাসা করলাম যে এরকম রাস্তাঘাটে কেউ টোটোতে উঠে চায় কিনা, বললো যে ভয় পায় কিন্তু তবুও বলে সাহস করে যে একবার উঠেই দেখো না কি, মানে ফেলে যদি দিই তাহলে নেমে যাবে বা ভয় লাগলে নেমে যাবে। খুবই ভালো কাজ করেছে বোন, আরও এগিয়ে যাক, ছাত্রদল সবসময় পাশে থাকবে। পরিবারের পেট চালাতে টোটো নিয়ে বেরিয়ে পড়তে হয় মাঝে মধ্যে, তবুও পড়াশুনো থামায়নি সে। পেশা একই থাকলেও পড়াশুনো চালিয়ে যেতে চাই দেবশ্রী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের KTPP হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছে কোলাঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী দেবশ্রীর। দেবশ্রীর বাড়ি কোলাঘাটের কোলা গ্রামে। সেখান থেকে জাতীয় সড়কের ওপর দিয়ে টোটো চালিয়ে সোজা পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গিয়েছে তাকে। পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন দেবশ্রীর মা ও বাবা। বাবা সনাতন খাড়া প্রতি পরীক্ষায় মেয়ের সঙ্গে আসতে না পারলেও মা আসেন মেয়ের সঙ্গে। দেবশ্রী জানায় পরীক্ষা দিতে যাওয়ার সময় যাত্রী তুলে না সে, কারণ সময়ে পৌঁছানোর তাড়া থাকে, তবে ফেরার সময় যাত্রী পেলেই তুলে নেয় টোটোতে। টোটো চালাতে গিয়েই কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তার বাবার পায়ে চোট পায়, পায়ে প্লেট বসানো আছে তার। দুর্ঘটনার পর থেকে তিনি খুব একটা টোটো চালাতে পারেন না। মেয়ে দেবশ্রী পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যে কোলাঘাট স্টেশন থেকে বাজার পর্যন্ত টোটো চালায়। বাবার পাশে দাঁড়ানোর জন্যই এই কাজ করে সে। বাবা সনাতন বাবু বলেন, আমি অন্য একটা জায়গায় ছোটোখাটো কাজ করি, অভাবের সংসারে বসে থাকা সম্ভব নয়, সব পরীক্ষায় আসতে পারি না, আজ কাজ নেই তাই এসেছি। মেয়ে আমাকে টোটো চালাতে দেয়নি, আমাকে ও ওর মাকে টোটোতে বসিয়ে নিজে চালিয়ে এসেছে। দেবশ্রী জানিয়েছে, রাতে পড়াশুনো করে দিনে টোটো চালানো তার কাজ। তার এই কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন আত্মীয় ও শিক্ষকেরাও। এই নাবালক বয়সে দেবশ্রীর কঠোর পরিশ্রমের জীবন গ্রামগঞ্জে থাকা অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা দেবে বলেই মনে করেছেন অনেকেই। ভবিষ্যতে পড়াশুনোর পাশাপাশি টোটো চালিয়েই সংসার চালাতে চায় দেবশ্রী।